হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমাদের প্রত্যেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আমাদের টি এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমরা তোমাদের সাথে জেআরবিটি এলডিসি এক্সামের আরও কিছু ইন্ডিয়ান হিস্ট্রি কোশ্চেন ডিসকাস করব তো আজকে আমাদের ট্রপিক হচ্ছে জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক আছে তো বন্ধুরা আমরা তোমাদেরকে একদম প্রতিটি ট্রপিক ওয়াইস কোশ্চেন আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে প্রোভাইড করছি কেননা তোমরা প্রত্যেকে জানো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো কোয়েশ্চেন কমন দেওয়া সম্ভব নয় ঠিক আছে তো আমরা চেষ্টা করছি তোমাদেরকে সম্পূর্ণ বেসিক থেকে এবং তোমাদেরকে সম্পূর্ণ প্রতিটি সাজিয়ে তোমাদেরকে ঠিক আছে একদম করার তো আমরা চেষ্টা করছি যে যে কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে ঠিক আছে একটি হলেও তোমাদের এই কোশ্চেনগুলি থেকে আসবে তো আমি সেই কোশ্চেনগুলি তোমাদেরকে কাবার করিয়ে দিচ্ছি ঠিক আছে তো আজকে আমরা যে টপিকসটি আলোচনা করব। সেটি হচ্ছে জাতীয় আন্দোলনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনাগুলির সময়কালগুলি গুলি কখন হয়েছিল ঠিক আছে সেই সময়কালগুলি আমরা আজকে ডিসকাস করব তোমাদের সাথে আজকে আমরা তোমাদের সাথে উনিশশো থেকে একদম উনিশশো পর্যন্ত কভার করবো ঠিক আছে তারপর উনিশশো থেকে তোমাদেরকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কভার করিয়ে দেব তো তোমরা প্রত্যেকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তোমাদেরকে ক্লাস শেষে এই যে পিডিএফটি আজকে ক্লাসে সম্পূর্ণ পিডিএফটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো দেখো এখানে আজকের প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে উনিশশো চার উনিশশো চার খ্রিস্টাব্দে জাতীয় আন্দোলনের যে গুরুত্বপূর্ণ ঘটনাটি হয়েছিল সেটা হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন পাশ করা হয়েছে ঠিক আছে খ্রিস্টাব্দে আমাদের ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন পাশ করা হয়েছে তারপর আমরা ঠিক আছে খ্রিস্টাব্দে দেখছি চার উনিশশো চারের পরে আমরা একদম তোমাদেরকে সিরিয়ালি দিয়ে দিয়েছি এখানে দেখো উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে আমরা যদি দেখি এখানে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারপর উনিশশো সাত খ্রিস্টাব্দ ঠিক আছে উনিশশো সাত খ্রিস্টাব্দে থেকে দেখো সুরত অধিবেশন এবং কংগ্রেসে বিভক্ত কংগ্রেসে বিভক্ত হয়েছিল এবং সুরত অধিবেশন ঘটেছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে তারপর হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দ ঠিক আছে উনিশশো নয় খ্রিস্টাব্দ হচ্ছে মর্লে মিন্টু সংস্কার মর্লে মিন্টু সংস্কার হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে তারপর কোশ্চেন হচ্ছে দেখো উনিশশো এগারো খ্রিস্টাব্দে ব্রিটিশ সম্রাটের দিল্লি আদালত ব্রিটিশ সম্রাটের দিল্লি আদালত হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে তারপরে হচ্ছে উনিশশো এগারোর পর আমরা উনিশশো ষোলো ঠিক আছে উনিশশো ষোলো হচ্ছে হুমরুল লীগ নির্মাণ হুমরুল লীগ নির্মাণ কত বিশ্রাব হয়েছিল তোমাদের পরীক্ষায় এটা অনেকটি অনেক পরীক্ষায় এসেছে যেমন এস এস সি তারপর আর আরবি আর কিছুদিন আগে এনটিপিসি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল হুমরুল লীগ নির্মাণ ঠিক আছে তো সেটা উনিশশো খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মুসলিম লীগ কংগ্রেস চুক্তি ঠিক আছে লক্ষ্ন চুক্তিও হয়েছিল আমাদের উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তারপর হচ্ছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দে আমাদের আন্দোলন মহাত্মা গান্ধীর চম্পাচরণের আন্দোলন হয়েছিল ঠিক আছে মহাত্মা গান্ধীর চম্পাচরণের আন্দোলন হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তারপরে হচ্ছে উনিশশো উনিশ উনিশশো খ্রিস্টাব্দতে হয়েছিল আমাদের রাওলা টাইন পাস তো এটাও অনেকভাবে পরীক্ষায় এসেছে তোমরা অনেকে জানো রাওলাট টাইন কখন পাশ হয়েছিল সেটা খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইন পাশ করা হয়েছিল তারপর আবারও আমাদের উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা জালিয়ন ওয়েলা গণহত্যা তো সেটাও অনেকভাবে পরীক্ষায় এসেছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আমাদের দুটো ঘটনা আমাদের মনে রাখতে হবে এই দুটি ঘটনাই আমাদের খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে রাওলা টাইন এবং জালিয়ন হত্যা তারপর কোশ্চেন আরও একটি খুব গুরুত্বপূর্ণ উনিশশো উনিশ মন্টিক চার্লস ফোর্ট সংস্কার ঠিক আছে মন্টেক্স চার্লস ফোর্ডস সংস্কার হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে সেটা হয়েছিল তো এটা এত একটা ইম্পর্টেন্ট না তোমাদের পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে সবসময় এসে থাকে এবং গণহত্যা আমি দিয়ে দিয়েছি কেননা অনেক সময় পরীক্ষার ব্যতিক্রমীও ঘটে যে ব্যতিক্রমী কোশ্চেনগুলি রয়েছে সেগুলিও অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় তার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে ঠিক আছে তারপর হচ্ছে উনিশশো বিশ খ্রিস্টাব্দ উনিশশো বিশ খ্রিস্টাব্দ হয়েছিল এখানে খেলাফত আন্দোলন খেলাফত আন্দোলন হয়েছিল উনিশশো বিশ খ্রিস্টাব্দ ঠিক আছে তারপর কোশ্চেন হচ্ছে উনিশশো বিশ খ্রিস্টাব্দে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন এটাও অনেকবার পরীক্ষায় এসেছে উনিশশো বিশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন কখন হয়েছিল সেটা হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে ঠিক আছে তারপর হচ্ছে দেখো উনিশশো বিশ খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ খুব গুরুত্বপূর্ণ চরিচরা কেলেঙ্কারি চরিচরা কেলেঙ্কারিও অনেকবার পরীক্ষায় এসেছে চরিচরা চরিচরা ঘটনার উপরে তোমরা অনেক কিছু জানবে আমি তোমাদেরকে একটি ইতিহাসের বই তোমাদেরকে প্রোভাইড করব আমি কিছুদিনের মধ্যে আমার একটি ওয়েবসাইট লঞ্চ করছি সেখানে তোমরা প্রতিটি পরীক্ষার এবং কলেজের তার সাথে তোমাদের সম্পূর্ণ জিআরবিটি এলডিসি এক্সামের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস তোমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো আমি সেখানে তোমাদেরকে ইতিহাসের একটি বই তোমাদেরকে প্রোভাইড করে দেব তোমরা সেখান থেকে চাইলে সে বইটি নিতে পারো তো তারপরে দেখো তারপরে কোশ্চেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পরে উনিশশো সাতাইশ খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দে যে ঘটনাটি হয়েছিল সাইমন কমিশন নিয়োগ সাইমন কমিশন নিয়োগও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল উনিশশো খ্রিস্টাব্দে তো আমি আজকে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তোমাদের সম্পূর্ণ কাবার করিয়ে দিয়েছি ঠিক আছে তারপরের ভিডিওতে আমি তোমাদেরকে উনিশশো সাতাইশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কাবার করিয়ে দেবো তোমাদের চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আমি তোমাদেরকে এখানে ইংলিশ যে ভার্সেনটি কোশ্চেনগুলির ইংলিশ ভার্সনটিও আমি তোমাদেরকে দিয়ে দেব তোমাদের চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা প্রশ্নগুলি ইংলিশে দিলে ভালো হতো কেননা এক্সামটি আমাদের ইংলিশে হবে তো আমি তোমাদেরকে আমি বলছি এখানে তোমাদেরকে বাংলাতে করিয়েছি আমি কিছু সময়ের জন্য আমি টাইপ করতে পারিনি আমি তোমাদেরকে ইংলিশ ভার্সেনটি পিডিএফের আকারে তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে সাথে তোমাদেরকে ইংলিশ ভার্সনটি দিয়ে দেবো তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তো আমি ডিসকাস করেছি সেখান থেকেও তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে এবং যে যে টপিকগুলি থেকে তোমাদের পরীক্ষায় আসবেই আসবে সেই টপিকটি আমি তোমাদেরকে কাবার করিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা প্রত্যেকে আমার প্রতিটি ভিডিও দেখবে আমি আশা করি তোমাদেরকে আমি সম্পূর্ণ কাভার করিয়ে দেবো জেআরবিটি এলডিসি এক্সামের জন্য তো তোমরা তোমাদেরকে আমি বলবো তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে আমি তোমাদের জন্য পেপার ওয়ানের ক্ষেত্রে আমি কিছুদিন সময় তোমার তোমাদের আগামী সপ্তাহের মধ্যে আমি পেপার ওয়ানের ক্ষেত্রে একটি বই লঞ্চ করব ইংরেজি এবং পেপার টুর যে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটি বই তোমাদেরকে প্রোভাইড করে দেব। তোমরা সেগুলি থেকে প্র্যাকটিস করতে পারবে তাছাড়া আমি তোমাদেরকে সম্পূর্ণ ট্রপিক ওয়াইজ বইটি বইগুলি তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে আমি ওয়েবসাইটটি সম্পূর্ণ করার পরে তোমাদেরকে সেই বইগুলি তোমাদের কাছে প্রোভাইড করে দেব। তো তোমরা প্রত্যেকে সেখান থেকে নিতে পারবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে তো